শাকিব খান নামে একজন ভাই জানতে চেয়েছেন জানাজার নামাজে সুরা পাহাতেহা পড়া কি আবশ্যক জানাজার নামাজে সুরা পাতেহা পড়া যায় এটা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু সেটা আবশ্যক নয় কারণ কারামের আমল দিয়ে এটাও পাওয়া যায় যে তারা জানাজার নামাজে সুরা আতেহা না পড়ে সোভাহনাকাল্লাহমদিক এই তাসবিটা করতেন তো যেহেতু এটাও হাদিসে পাওয়া যায় বিল্লি অমর রাজি আল্লাহর আমল পাওয়া যায় অন্যান্য সাহাবিদের আমল পাওয়া যায় সেহেতু সুরা ফাতেহা না পড়ে যদি সে জায়গায় তাসবি পড়া হয় হুম সানা পড়া হয় তাহলে দায়িত্ব আদায় হয়ে যাবে সুতরাং এটাকে আবশ্যক মনে করা যাবে না তবে হ্যাঁ যদি জানা যান না কেউ সুন্না আমল করে সুরা ফাতেহা পড়তে চায় আর সেটা পাশের জন শুনতে পায় অথবা ইমাম নিজে সুরা পাতেহা আওয়াজ করে পড়ে মানুষকে বুঝাতে চান যে এটা সুন্না তাহলে সুরা পাতেহা কেন পড়লই প্রশ্ন তোলা যাবে না কারণ যেহেতু এটা হাদিস দিয়ে সাব্যস্ত